গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এই যে এইদিকে আমার সাহেব আজকে খুব বায়না করছে আর প্রচণ্ড রেগেও গেছেন, রেগে গিয়ে একদম বিছানার ওপর শুতে যাচ্ছে, কারণ ইনি আজকে মোমো খাবেন। কী সমস্যায় পড়া গেল এখন আমাকে? চিকেন তো আছে স্টকে, ফ্রিজে যাই, কিন্তু এই চিকেনটা আমার ইচ্ছা ছিল একটু চিলি চিকেন করা। চিলি চিকেনের যে গ্রেভিটা হয় সেটা নুডলসের সঙ্গে খেতে খুব ভাল লাগে, ভেবেছিলাম নুডলস আর চিলি চিকেন একটু হবে। যাক গিয়ে ছেলের বায়না, নুডলসটা নয় অন্য দিনই খাওয়া হবে। তবে মোমোটা অসুবিধাজনক কিছু না, এটা তো আনহেলদি না, এটা স্টিম হয়, খুব যে তেল মশলা দিয়ে করা হচ্ছে এমনও কোনো ব্যাপার নেই, আর খেতে খুবই টেস্টি হয়। তো চলো, আমার মোমোর অর্ধেক কাজ কমপ্লিট, ময়দাটাকে মেখে নিয়ে চিকেনগুলোকে ম্যাশ করে এইবারে চিকেন স্যুপটা বসিয়ে দেবো। তবে হ্যাঁ, একথা ঠিক, মোমো খেতে হবে একদম গরমাগরম, মোমো যদি ঠান্ডা হয়ে যায় সে একটুও ভালো লাগে। চলো, মিশ্রণটা রেডি, 10 মিনিটের জন্য একটু কভার করে রাখা যায়। এবারে ময়দা থেকে ছোট ছোট ডো বার করে তার মধ্যে চিকেনের পুর দিয়ে ফিল করে দিতে হবে। ডোগুলো খুব ছোট ছোট আর পাতলা করেছি যাতে পুরটা বেরিয়ে না যায়। পাহাড়ি এলাকায় মোমোটা খুব পাওয়া যায়, আমরা একবার সিমলায় গিয়ে মোমো পেয়েছিলাম, তো এখন আবার মোমোটা সব জায়গায় প্রায় ফেমাস হয়ে গেছে। বাকি তো সব ঠিক আছে মোমোস করার জন্য, কিন্তু মোমোসে পুর করে ফিল করা এটা আমার কাছে খুব টাফ, জানি না আমি নিজে কি করছি। শীতকালে আমার শাশুড়িমা পিঠে করতেন, তো দেখে দেখে আমি সেটা শিখে গেছি, যদি মোমোসে সেই আকৃতিটা না আসে তাহলে পিঠে বানিয়ে। যাই হোক, এদিকে স্যুপটা বসিয়ে দিলাম, স্যুপটার ওপরেই মোমোগুলোকে স্টিম করব। স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি। চলো তাহলে, আমার মোমোস একদম রেডি। এবার এই মোমোসের রেজাল্টটা আমি মেন লোকের কাছ থেকে জেনে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।